আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোন, কেমন আছেন সবাই? প্রিয় উদ্যোক্তা ভাই বোন, আজকে একটি বিশেষ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বিশেষ ভিডিও বলতে, আমাদের অনেক উদ্যোক্তা আছেন যে এই দেশি মুরগি, ফার্ম মুরগি, টাইগার মুরগি এগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো এগুলো নিয়ে কাজ করার দুটা ক্ষেত্র আছে, এক হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে পালন করা, আর দুই নম্বর হচ্ছে শখের বশে পালন করা। এখন কথা হচ্ছে, যারা বাণিজ্যিক ভিত্তিতে পালন করবেন এবং যারা শখের বশে পালন করবেন, তারা কিভাবে পালন করবেন? অনেকেই সিদ্ধান্ত নিতে ভুল করেন, অনেকেই আছেন দেশের বাহিরে, আছেন দেশে এসে এই মুরগি পালন করবেন, এই ফার্মিং সেক্টরে আসবেন। আপনারা দেশি মুরগি বলেন, সোনালি বলেন, ফাওমি বলেন, টাইগার বলেন, যে কোনো একটা মুরগি পালন করবেন, তো তারা প্রতিনিয়তই এই আমাদের ইউটিউব যে সকল চ্যানেল আছে, এই সকল চ্যানেলে ঢুকেন এবং আপনারা দেখেন যে কিভাবে মুরগি পালন শুরু করা যায়। অনেকেই বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকেন বা ভুগে থাকেন, যে অনেকেই ভাবেন যে আমি কি বাচ্চা দিয়ে শুরু করব, নাকি অ্যাডাল্ট মুরগি দিয়ে শুরু করব, নাকি অল্প পরিসরে শুরু করব, নাকি একত্রে বেশি দিয়ে শুরু করব, আমি কিভাবে শুরু করব। এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্ব আমাদের প্রত্যেকটা উদ্যুক্ত ভাই বোনের মধ্যে, প্রত্যেকটা উদ্যুক্তার ভাই বোনের মধ্যে থেকে থাকে। এখন আমি আজকে যে সাজেশন দিব, এটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিকের মতো। আমার 100% বিশ্বাস, এটা আমার পরিকল্পিত, আমার পরীক্ষিত। এই পদ্ধতি আপনারা যদি অবলম্বন করেন, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার একদম পার্সোনালি অপিনিয়ন, আপনাদের লস হবে না, 100% আপনারা সফলতার মুখ দেখবেন। এখন কথা হচ্ছে সেটা কিভাবে। এখন যারা প্রাথমিক অবস্থায় বাণিজ্যিক ভিত্তিতে শুরু করতে চাচ্ছেন, আমি তাদের জন্য কয়েকটি পরামর্শ দেব। সেই পরামর্শ বেস যদি আপনারা সামনে এগোন, ইনশাল্লাহ আপনারা অন্তত ব্যর্থতায় পর্যবসিত হবেন না। তাহলে আপনাদের কী করতে হবে, আমি যে প্রথমেই যে কথাটি বলবো, আপনারা প্রথমেই আপনারা একটি ইনকিউবেটর কিনবেন, 500 বা 1000 ডিমের একটি ইনকিউবেটর কিনবেন, যদি আপনারা বাণিজ্যিক ভিত্তিতে শুরু করতে চান। এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ, আমার প্রথমে ইনকিউবেটর কেন, আমি ইনকিউবেটর কিনবো কেন? হ্যাঁ উদ্যোক্তা ভাই বোন, আমি আপনাদের বলে দিচ্ছি কেন ইনকিউবেটর কিনবেন। আপনারা প্রথমত অবস্থায় মনস্থির করছেন যে আপনারা দেশি মুরগির বা টাইগার মুরগির বা ফাওমি মুরগির বাচ্চা নিয়ে আসবেন, 1000 বাচ্চা আপনারা নিয়ে আসবেন, এটা মনস্থির করছেন। জি, ভালো কথা, মনস্থির করছেন, একটা সেটও আপনার নির্মাণ হয়ে গেছে। এখন এই 1000 দেশি বা দেশি মুরগির বাচ্চার দাম কত হবে? বর্তমান বাজারে 70 টাকা করে হলে 70,000 টাকা, 1000 দেশি মুরগির বাচ্চার দাম হচ্ছে 70,000 টাকা। এখন কথা হচ্ছে, এই 70,000 টাকা আপনাকে কিন্তু বিনিয়োগ করতে হবেই। আপনি যদি এই ফার্মিং সেক্টরে আসেন, তাহলে অবশ্যই এই 70,000 টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে, সেই সাথে একটা শেড নির্মাণ করতে হবে। তাহলে কী করা যায়? তাহলে আপনি এই 70,000 টাকা যদি বিনিয়োগ না করেন, এই 70,000 টাকা দিয়েই আপনি পরিকল্পিত উপায়ে যদি সামনে এগোন, তাহলে দেখেন কেমন হয়। আপনি একটি ইনকিউবেটর কিনেন, 500 ডিমের একটি ইনকিউবেটর কিনেন, যেহেতু আপনাকে বাচ্চা নিতেই হবে। বর্তমান সময়ে আমাদের আশেপাশে বহুত খামার আছে, অনেক খামার আছে, যেখান থেকে আপনারা চাইলেই দেশি মুরগির ডিম, ফার্ম মুরগির ডিম, টাইগার মুরগির বীজ ডিম, এইগুলো আমরা সংগ্রহ করতে পারি। 500 ডিমের একটি ইনকিউবেটরের দাম হবে কত? সর্বোচ্চ 15 থেকে 16,000 টাকা। এই 15 থেকে 16,000 টাকা আমি বিনিয়োগে খাটালাম, তারপরে আমি 500 ডিম আমি সংগ্রহ করলাম। 60 টাকা পিস করে যদি আমার 500 ডিম সংগ্রহ করি, তাহলে কত হয়? 125 শালির মতো হবে, এটার মূল্য হবে আপনার 7,500 থেকে 8,000 টাকা। তাহলে এদিকে 15,000 টাকা, এদিকে 7,500 থেকে 8,000 টাকা, আপনার কত হলো? 23 থেকে 24,000 টাকা। 500 বাচ্চা পেলাম, একটি ইনকিউবেটর মেশিন পেলাম, সরি 500 ডিম পেলাম, একটি ইনকিউবেটর মেশিন পেলাম, কত? 22 থেকে 23,000 টাকার মধ্যে। এখন 21 দিন পরে আমি বাচ্চা পাবো, কতগুলো বাচ্চা পাবো? 500 বাচ্চা তো আর আমার পক্ষে পাওয়া সম্ভব না, 500 ডিম থেকে হয়তো 400 বা 450টি আমি বাচ্চা পেলাম। উদ্যোক্তা ভাই বোন দেখেন, একই সময়ে আমি একটা ইনকিউবেটর মেশিন কিনতে পারছি, সেই সাথে 400 থেকে 450 আমি বাচ্চাও পেয়ে গেলাম 21 দিনের ব্যবধানে।
এখন আমাকে কি করতে হবে তাহলে? এই যে বাচ্চাগুলো আমি পেলাম, এই বাচ্চাগুলোকে আমাকে ব্রিডিং করতে হবে, এই বাচ্চাগুলোকে ভ্যাকসিন করতে হবে, আমার ব্রিডিং সম্পর্কে ধারণা চলে আসবে, ভ্যাকসিন সম্পর্কে ধারণা চলে আসবে। মোট কথা, আমি এখন 4 মাস বা 3 মাস পালন করব। 4 থেকে 3 মাস পালনের পরে আমাকে কি করতে হবে? এখন দেখেন, আপনি যদি চান যে আপনি নিজের ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে আপনি অনলাইনে সেল করবেন, সেটার জন্য কি করতে হবে? আপনার এই যে 400 বা 450 মুরগি আপনি পেলেন, বাচ্চা পেলেন, 4 মাস পালন করার পরে আপনি দেখবেন এখান থেকে কতগুলো বেশ ভালো, মানে দেখতেও খুব সুন্দর, সেগুলোকে আপনি আলাদা করলেন। আর কিছু দেখলেন যে হ্যাঁ বাকিগুলো আপনার একটু গ্রোথ কম, হিষ্টপুষ্ট কম, সেগুলো আপনি বাজারজাত করে দিলেন, সেল করে দিলেন, বাজার মূল্যে সেল করে দিলেন। এখন ধরেন আপনার 200 সেল করলেন আর 200 আপনার প্যারেন্টস হিসেবে বাসায় রেখে দিলেন। এই 200 কিন্তু আপনার প্যারেন্টস, এই 200কে আপনি 0 থেকে একদম 4 মাস বয়স পর্যন্ত আপনি সকল ধরনের ভ্যাকসিন কমপ্লিট করছেন। এইগুলো যদি আপনি প্যারেন্টস হিসাবে রাখেন, আপনার কোনো ঝুঁকি থাকবে না। এখন এই যে 200 মুরগির থেকে আপনি ডিম পাবেন, এই ডিমগুলো আপনার ওই যে আগে কিনা মেশিনে যদি আপনি বসিয়ে আপনি যদি বাচ্চা ফুটান, সেই বাচ্চাগুলো যদি আপনি অনলাইনের মাধ্যমে যদি বাজারজাত করেন তাহলে কেমন হয়? আপনার দেখবেন শর্ট টাইমের মধ্যে পরিকল্পিত একটি খামারি ভাব আপনার মনের মধ্যে চলে আসছে, যে আপনার 4 মাসের মধ্যে কি আছে, আপনার ইনকিউবেটর মেশিন আছে, আপনার প্যারেন্টস আছে, আপনার ডিম আছে, এই সেই ডিম দিয়ে আপনি নিজস্ব মেশিনে বাচ্চা ফুটিয়ে আপনি বাজারজাত করতে পারতেছেন। এখন আপনি, আমি আবার চলে যাই পূর্বে, চলে যাই যে ধরেন আপনি মেশিন কিনবেন না, আপনি 1000 বা 500 বাচ্চা নিয়ে আসবেন, আপনাকে কিন্তু মেশিন কিনতেই হবে। যদি আপনার চিন্তা ভাবনা থেকে থাকে আপনি বাণিজ্যিক ভিত্তিতে আপনি এই ফার্মিং সেক্টরে গিয়ে আসবেন, আপনি বাজার ধরবেন, আপনার বাজার, আপনি এই মুরগির বাচ্চাকে আপনি অনলাইনের মাধ্যমে সেল করবেন, আপনাকে 4 মাস পরে হলেও কিনতে হবে, 7 মাস পরে হলেও কিন্তু আপনাকে একটা ইনকিউবেটর মেশিন কিনতে হবে। আমি সেটাই বলবো, যদি আপনারা চান যে আপনারা বাণিজ্যিক ভিত্তিতে খামার পরিচালনা করবেন, তাহলে বাচ্চা দিয়ে শুরু না করে আপনারা অ্যাট ফার্স্ট আপনারা একটা ইনকিউবেটর মেশিন কিনবেন। সেই মেশিনে আপনার আশেপাশের যে সকল খামার আছে সেই সকল খামার থেকে ডিম সংগ্রহ করবেন, ডিম সংগ্রহ করে আপনার ইনকিউবেটর মেশিনে আপনি বসিয়ে বাচ্চা ফোটাবেন। আপনি বর্তমান সময়ে একটি বাচ্চা কিনতে টাকা লাগবে 70 টাকা, কিন্তু এই সময়টাতে আপনি যদি ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফোটান আপনার একটি বাচ্চার খরচ পড়বে মাত্র 30 থেকে 35 টাকা, এতও পড়বে না, 15 থেকে 16 টাকা একটা ডিম, তারপরে হয়তো ইলেকট্রিসিটি বিল টিল সব কিছু নিয়ে আর হয়তো 2-3 টাকা বা 4 টাকা, তাহলে 20 টাকা একটা বাচ্চার দাম পড়লো। এদিক থেকেও আপনি মানে সেভ হলো। আর আপনি যদি চান যে হ্যাঁ এই বাচ্চাগুলোকে ইনকিউবেটর থেকে মেশিনের যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোকে বের করে আপনি একটু বড় করবেন, বড় করে আবার বাজারজাত করবেন, সেটাও করতে পারেন, এক্ষেত্রেও লাভবান হবেন। কীভাবে লাভবান হবেন? একটি বাচ্চার দাম 70 টাকা, এটা পালন করতে 4 মাস পালন করবেন, তারপরে বাজারজাত করবেন। আর আপনি নিজস্ব মেশিনে যদি বাচ্চা ফুটান সেক্ষেত্রে একটা বাচ্চার দাম পড়বে মাত্র 20 থেকে 25 টাকা, এখানেই কিন্তু 30 থেকে 40 টাকা আপনি সেভ পাচ্ছেন। মোট কথা হচ্ছে, আপনার একটা ইনকিউবেটর কিনে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে আপনার যদি ফার্মিং সেক্টরে এগিয়ে আসতে চান, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় এটা আপনার জন্য সবচেয়ে ফলপ্রসূ হবে। এখন ফলো করেন, এই যে আপনারা এখানে বাচ্চা দেখতে পাচ্ছেন, মুরগি দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো কিন্তু আপনার 60 থেকে 70 টাকা পিস আমার ক্রয় করা, 60 থেকে 70 টাকা পিস এই বাচ্চাগুলো ক্রয় করা। এখন আমার যদি ইনকিউবেটর মেশিন থাকতো, আমি যদি পাশের কোনো খামার থেকে আমি এই ডিমগুলো সংগ্রহ করতাম, ইনকিউবেটর মেশিন দিয়ে যদি বাচ্চা ফোটাতাম, তাহলে কিন্তু আমার এই এত খরচ হতো না, আমার বাচ্চাতেই আমার 30 থেকে 35 টাকা আমার সেভ হয়ে যেত। আর যারা আমরা এই শখের বসে মুরগি পালন করতে চাই, মানে পারিবারিক ডিমের চাহিদা বা মাংসের চাহিদা মেটানোর জন্য যারা পালন করতে চাই, আমরা এক্ষেত্রে করতে পারি যে ভালো কোনো ফার্ম থেকে বা দেখে কোনো ফার্ম থেকে, হাটে বাজারে থেকে না, প্রিয় দেখতে ভাই বোন, হাটে বাজারের মুরগিগুলো ভ্যাকসিনেশন করা থাকে না, এই মুরগিগুলোর বিভিন্ন রোগবালা লেগে থাকে, বাসায় নিয়ে আসবেন 7-15 দিন ভালো থাকবে, তারপরে আপনার মুরগিগুলো মারা যাবে। আপনারা যারা প্রাথমিক অবস্থায় শখের বসে শুরু করতে চান, তারা এ ধরনের কোনো ফার্ম থেকে আপনারা ডিম, আপনারা মুরগি সংগ্রহ করবেন, দেশি সোনালি ফাউমি আপনারা মুরগিগুলো 20-25টা সংগ্রহ করবেন। সংগ্রহের পরে যখন আপনারা ডিম পাবেন, তখন আপনারা 100 বা 200 ডিমের
একটা ফুল অটোমেটিক একটা ইনকিউবেটর কিনে ফেলবেন। সেখান থেকে আপনারা দেখবেন একত্রে বাচ্চা পাবেন, সেই বাচ্চাগুলোকে আপনারা ব্রুডিং করতে পারবেন, ভ্যাকসিন করতে পারবেন। আমি বলবো না যে এই মুরগিগুলো ডিম দিয়ে আপনারা মুরগি দিয়ে কুচে বসান এবং মুরগি দিয়ে বাচ্চা ফোটান। এক্ষেত্রে আপনাদের একটা অসুবিধা হবে। অসুবিধা কি, যেমন আপনার 10টা মুরগি কুচে আসছে, 10টা মুরগি একত্রে কুচে আসছে, এই 10টা মুরগি থেকে আপনি বাচ্চা ফোটাতে চাচ্ছেন, 10টা মুরগির টাইমিং কিন্তু এক হবে না। একটা ফুটবে 5 তারিখে, একটা ফুটবে 15 তারিখে, আপনার একই সময়ে আপনারা কিন্তু বাচ্চা পাবেন না। এক একটা মুরগি এক এক সময়ে বাচ্চা নিয়ে বের হবে, এক্ষেত্রে আপনার ভ্যাকসিন করতে অসুবিধা হবে। আর ভ্যাকসিন যদি আপনি নাই করতে পারেন তাহলে কিন্তু মুরগি বাঁচানো সম্ভব না। মোট কথা হচ্ছে মুরগির বাচ্চাকে ঠিকমতো ভ্যাকসিন করলে মুরগির বাচ্চাগুলো ভালো থাকে। এখন আপনার ভ্যাকসিন কিনতে যেতে হবে উপজেলা পশু হাসপাতালে। আপনার এক একটা বয়সে মুরগির জন্য এক একটা টাইমে ভ্যাকসিন করতে হবে, এটা আপনার কাছে ভালো লাগবে না। সেজন্যই 2,000 থেকে 3,000 বা 4,000 টাকা দিয়ে আপনারা ছোট একটা ইনকিউবেটর কিনবেন। সেই ইনকিউবেটর থেকে আপনার 10টা 15টা মুরগি থেকে যে ডিমগুলো হয় সেইগুলো বসিয়ে আপনারা বাচ্চা বের করবেন। একত্রে একটা ব্যাচ তৈরি হবে, সেক্ষেত্রে আপনাদের ব্রুডিং করতে সুবিধা হবে, ভ্যাকসিন করতে সুবিধা হবে। আপনারা চাইলে 2 থেকে 3 মাস পেলে বিক্রিও করতে পারেন, চাইলে আপনারা খামার বড় পরিসরে নিয়ে যেতে পারেন। প্রিয় দুঃখ ভাই বোন, আজকে একটি ছক আপনাদের দেখালাম। যেই ছকে আপনারা যদি হাঁটেন, যদি চলেন, তাহলে আমার বিশ্বাস যে আপনাদের লস হবে না। আপনাদের যদি ভালো লাগে যে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আরও বিস্তারিত জানার জন্য আপনারা ফোন করতে পারেন, আমার যতটুকু সম্ভব আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। প্রিয় দুঃখ ভাই বোন, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও কোনো গঠনমূলক তত্ত্ববহুল একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।